চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আর এই অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের গ্রুপ ডি কর্মী। হাইকোর্টের সিল জাল করে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। তারপরে গোঘাট থানার অভিযোগের ভিত্তিতে রিমান্ডে নেওয়া হয় ওই ব্যক্তিকে। 5 দিন পর তাকে আরামবাগ আদালতে তোলা হয়। আর এই ঘটনা সামনে আসতেই হইচই শুরু হয়েছে। ধৃত ব্যক্তির নাম সমীরণ মাইতি, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাট থানার চৈতন্যপুর এলাকায়। জানা গেছে ওই ব্যক্তি 2022 সালে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে গ্রুপ ডি পদে যুক্ত হন। সিআইডি প্রতারণার অভিযোগে পূর্ব মেদিনীপুরের চৈতন্যপুর থেকে গ্রেপ্তার করেন তাকে। অভিযোগ, আরামবাগের বেশ কয়েকজন ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেন তিনি। তারপরেই গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। সিআইডি গ্রেপ্তারের পর 5 দিনের রিমান্ডে নেন আরামবাগ থানার পুলিশ। সোমবার তাকে আরামবাগ আদালতে পেশ করা হয়। এই ঘটনায় আরামবাগ মহকুমা আদালতে এই মামলার আইনজীবী বলেন, চাকরি দেওয়ার নামে টাকা দিয়েছিলেন এক ব্যক্তি, চাকরি না দেওয়ায় অভিযোগ হয়। রিমান্ডে নেওয়ার পর ওই ব্যক্তির কাছ থেকে কিছু স্ট্যাম্প পেপার ও সরকারি জাল নথি উদ্ধার হয়েছে বলে জানা গেছে। চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল, যে কারণে যে ভদ্রলোক মামলা করেছে তার মেয়ের জন্য চাকরি সে চেয়েছিল, সেই কারণে পরবর্তীকালে চাকরি দিতে পারেনি, ওদের একটা সেই নিয়ে অভিযোগ হয়। তো অভিযোগ হওয়ার পর যখন ও রিমান্ডে যায় আসামি, রিমান্ডে ফেরত আসে, আজকে কিছু ডকুমেন্ট সিজ হয়েছে, যেখান থেকে দেখা যাচ্ছে একটা স্ট্যাম্প পেপার আছে যেখানে টাকা ধার নিয়েছিল বলে একটা স্ট্যাম্প পেপার পাওয়া গেছে। আর এরপরে বাকির তদন্তের বিষয়, তদন্ত চলছে এখন, এই তো ইনিশিয়াল স্টেজ, এখন তদন্ত চলছে, তারপর দেখা যাক কী হয়। আজকে বেল হিয়ারিং করেছি, এখনও রাইটার রিজার্ভ আছে, এখন অর্ডারটা আমি পাইনি, দেখা যাক কী হয়। আশা করছি বলতে, এটা তো বেলটা তো ম্যাটার অফ ডিসকাশন, এটা লন্ডন কোর্টের অর্ডার ছাড়া তো আমি বলতে পারবো না, অনেক অর্ডারটা দিক গেলে বুঝতে পারবো। এই বিষয়ে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ডক্টর বিশ্বনাথ গড়াই বলেন, ওই ব্যক্তি আরামবাগের বেশ কয়েকজন লোকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেন, তারপরেই সিআইডি তাকে গ্রেপ্তার করে। আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে চিঠি পাঠান সিআইডি। উনি আমাদের ক্লার্ক নন, উনি আমাদের গ্রুপ ডি গার্ড স্টাফ, এক্সেম্পটেড ক্যাটাগরিতে চাকরি পেয়েছেন। উনি প্রথম জয়েন করেছিলেন 14/3/2022। 14/3/2022 জয়েন করার পরে উনি ছুটিতে ছিলেন 15/3 থেকে 14/9/2022 পর্যন্ত। তারপর উনি 15/9 থেকে আবার কাজে আসেন এবং 15/9 থেকে কাজে আসেন 30/11/2023 পর্যন্ত উনি কাজ করেছেন। তারপর পরবর্তীকালে আবার যে ওনার আর কোনো লিভ না থাকার জন্য, যা লিভ ছিল 30/11/2023 সমস্ত শেষ হয়ে যায়, তখন গভর্নিং বডি ওর একটা অ্যাপ্লিকেশনও ছিল যে ও কোনিক ডিজিজে ভুগছে বলে, তখন গভর্নিং বডি তাকে আর কোনো লিভ না থাকায় ও যেহেতু আসছে না, আমরা এক্সট্রাঅর্ডিনারি লিভ, যখন এমনিতে নিয়ম অনুযায়ী গভর্নমেন্টের যে কোনো ওটা ভাব মানে সমগ্র দেশে বা আমাদের রাজ্যেও এই নিয়মটা চালু আছে, সরকারি অর্ডারে এক্সট্রাঅর্ডিনারি লিভ উইদাউট পে আমরা তখন দিতে পারি। তাই ওই ডিসেম্বর মাস থেকে আজ পর্যন্ত এখনও ও এক্সট্রাঅর্ডিনারি লিভেই আছে, এবং আমাদের কাছে যেটুকু খবর তাতে উনি এখনও পর্যন্ত পুলিশ হেফাজতে অথবা সিআইডি হেফাজতে রয়েছে। আর আমাকে সিআইডি থেকে ওইটাই জানিয়েছিল যে ওকে অ্যারেস্ট করা হলো, এবং ও অ্যারেস্ট হচ্ছে, তার ডেট হচ্ছে আপনার ওই 13/3/2024, একটা গোঘাট পিএসএ একটা কেসের ভিত্তিতে, কেস নাম্বার 403/23, আপনাদেরকে সেটা আমরা অফিসিয়ালি জানিয়ে দিচ্ছি। না, এই চিঠিটা আমাদেরকে দেয় সিআইডি, সিআইডি অ্যারেস্ট করেছে, সিআইডি দেয়। এবারে কিসের ভিত্তিতে কেস, ওদের নাম্বার দেওয়া আছে, কেস সম্বন্ধে ডিটেলস এখানে কিছু বলা নাই। এই ঘটনায় প্রতারণার এই জাল কত দূর ছড়িয়ে রয়েছে তার তদন্ত চালাচ্ছে আরামবাগ থানার পুলিশ ও সিআইডি। নিউজ আজ বাংলা, আরামবাগ। এসে গেল বং পিৎজা, আভিজাত্য পুষ্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোরের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।